দেখো, যেটা পুলিশ সূত্রে বা স্বামী সূত্রে জানা যাচ্ছে যে এই দিদি নূপুর চট্টোপাধ্যায় তার একাধিক বৈবাহিক সম্পর্ক তার রয়েছে, এই নিয়ে এবং সম্পত্তিগত কারণে, এই দুই কারণেই ভাই বোনের মধ্যে মাঝে মাঝে অশান্তি হতো। এবং দুর্গাপুরের অভিজাত এলাকা বিধাননগর, সেখানকার স্টিল পার্ক এলাকাতে আজকে যখন স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পারে, সে দেখে যে ছাদের মধ্যে প্রথমে লাঠি দিয়ে মাথায় মারে, তারপর ইঁট দিয়ে মাথায় ছেঁটলে খুন করেছে 42 বছরের ভাই তার 43 বছরের দিদিকে। এবং তারপরেই স্বাভাবিকভাবেই ঘটনাস্থল উত্তেজনা ছড়ায়, পুলিশ আসে, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য। যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই ভাই বোনের মধ্যে অশান্তি, পারিবারিক অশান্তি এবং সম্পত্তিজনিত কারণে অশান্তি, এই বিয়ের কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, আরো বিস্তারিত পুলিশ তদন্ত করছে যে ঠিক এর পেছনে আরো কোনো কারণ রয়েছে কিনা, ওটা বিষয়টি তদন্ত করে দেখছে নিহত অংশের থানার পুলিশ। ধন্যবাদ মনোজ। সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতির স্থায়িত্ব নিয়ে খোঁচা ডেরেক ওব্রায়েনের। তিনি বলছেন দুপুর 1:29 তিনি বৈঠকে প্রবেশ করেন, দুপুর 1:30 ছবি তোলা হয়, দুপুর 1:32 থেকে 1:34 শেষ বিরোধী নেতা তার বক্তব্য রাখেন, এরপর দুপুর 1:35 থেকে 1:39 তিনি বক্তব্য রাখেন, দুপুর 1:40 তিনি চলে যান, অর্থাৎ বৈঠকে ছিলেন 9 মিনিট। টুইট তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েনের। নিউজ ক্লিক পোর্টালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিজেপির, বিদেশের টাকায় দেশকে বদনামের চক্রান্ত করা হচ্ছে, অভিযোগ বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রর। নিউজ ক্লিক এক পোর্টাল হ্যায়, কুছ এসে পোর্টালস হ্যায় হিন্দুস্তান মে জো মিডিয়া কা চোগা ওড় করকে মিডিয়া বননে কি কোশিশ করতি হ্যায় মগর ও মিডিয়া নহি হ্যায়। তো নিউজ ক্লিক ভি ঠিক উসি প্রকার কা এক পোর্টাল হ্যায় জো মিডিয়া হাউস নহি হ্যায় मगर कहीं ना कहीं अपने आप को मीडिया के रूप में दिखाने का प्रयत्न करती है, भरसर प्रयास करती है। और आपने इस खबर में पढ़ा होगा कि इस प्रकार से करोड़ों रुपए, मैं उसका तथ्य आगे रखूंगा, भूमिका में पहले पूरे विषय को समझौता हूं फिर तथ्य रखूंगा, किस प्रकार करोड़ों रुपए विदेशों से संदिग्ध रूप से हिंदुस्तान आए हैं और उनका एक ही मकसद था हिंदुस्तान के सरकार और हिंदुस्तान का जो सिस्टम है उसको धता बताना, उसको फेल्ड बताना और विदेशों को, विदेश की जो ताकतें हैं और खास करके अन्य देशों का हिंदुस्तान में प्रोपेगेंडा। ज्ञान मनस्तंग ब्रह्म सत्य अंतहीन, सत्यर खोज तई सत्य सन्धने तई आमरा अक्लान्त अकुत भय। एबीपी आनंद नतून भावनार प्रतीक जा मने मुक्त, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।